ঈদে মন খারাপ নুসরাতের আইসিউতে ভর্তি বাবা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা আচমকাই কিছুদিন আগে অভিনেত্রী নুসরত ফারিয়া নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তড়িহনি তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে এবার হাসপাতালে ভর্তি অভিনেত্রীর বাবা গুরুতর অসুস্থ তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন বৃহস্পতিবার সাধারণ মানুষ থেকে তারকা যখন সকলে ঈদের আনন্দে মেতেছেন তখন মন খারাপ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া এবং তার পরিবারের টানা সতেরো দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রীর বাবা পারিয়া জানান তার বাবা আছেন আইসিইউতে ফলে ঈদের সেই আনন্দটা তারা এ বছর উপভোগই করতে পারলেন না মন খারাপ পরিবারের আর কিছুই হচ্ছে না মন ভালো নেই বাবার ব্রেন হয়েছে হাসপাতালে আইসিউতে রয়েছেন গত সতেরো দিন ধরে উনি ভর্তি তাই পরিবারের কারণে মন ভালো নেই কি হবে জানি না তাই ঈদের জন্য আমাদের পরিবারে কিছুই হচ্ছে না হাসপাতাল আর বাড়ি এভাবেই কাটছে তার শুরুতে ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন ফারিয়ার বাবা আইসিউতে ভর্তি করানো হয়েছিল তাকে তারপর থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রীর বাবা খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী নুসরত ফারিয়া লিখেছিলেন আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল শেষ রাতে আমার বাবা ব্রেন স্ট্রোক করেছেন তিনি এখন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিউতে রয়েছেন প্লিজ যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না অভিনেত্রীর এর আগে নিজে অসুস্থ হয়েছিলেন আচমকায় অচেতন হয়ে পড়েন তিনি তারপর তরি তাকে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় যে শরীরের ধকল খানিকটা মিটিয়ে সুস্থ হয়ে উঠতেই অভিনেত্রীর বাবা কঠিন পরিস্থিতির মুখে পড়লেন ফলে এ বছরের ঈদটা সেভাবে আনন্দ করতে পারলেন না অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং তার পরিবার অভিনেত্রীর বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমরা তাই প্রার্থনা করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি